সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শুরু না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন ব্যারিস্টার রুমিন ফারহানাম দেশের বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনা কিন্তু এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত সংবিধান ক্ষমতার না জনতার শীর্ষক আলোচনায় তিনি এমন মন্তব্য করেছেন এবারে জানাব পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল মিয়ানমারের আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফে নাফনদে মাছ ধরতে যাওয়া পাঁচ বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মি সদস্যদের বিরুদ্ধে সোমবার বিকেলে টেকনাফের নয়াপাড়া নাফনদ এলাকায় ঘটনা ঘটে সোমবার তাদের ধরে নিয়ে যাওয়া হলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার দুপুরে জানাবো লন্ডনের রাষ্ট্রদূত হচ্ছেন হাসিনাপন্থী আবিদা ইসলাম হাসিনার দোসরদের একের পর এক প্রাইস পোস্টিং দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন লন্ডনে এবার সেখানে পোস্টিং পেতে যাচ্ছেন কঠোর আওয়ামীপন্থী হাসিনার একনিষ্ঠ কর্মী ভক্ত হিসেবে পরিচিত মেক্সিকো রাষ্ট্রদূত আবিদা ইসলাম ইতিমধ্যে লন্ডনে তার নিয়োগের বিষয়ে ইউকে সরকারের অনুমোদনের জন্য কূটনৈতিক পত্র প্রেরণ করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে জানা গেছে আবিদা ইসলাম বিগত সাত বছর রাষ্ট্রদূত হিসেবে শেখ মুজিব শেখ হাসিনা এবং পতিত আওয়ামী লীগের বন্দনা ছাড়া অফিস স্টাফদের সাথে খারাপ ব্যবহার এবং উগ্র ও বদমেসেজ দেখানো ছাড়া কিছুই অর্জন করতে পারেননি এদিকে গুলশান ক্লাবের সদস্য পদ ফিরে পেয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান ক্লাবের তার সদস্য পদ ফিরে পেয়েছেন বিগত সরকারের আমলে বেআইনিভাবে ক্লাবের নির্বাচনের আগের রাতে এক গোপন বৈঠকের মাধ্যমে তৎকালীন পরিচালনা পর্ষদ তার সদস্য পদটি বাতিল করে দেয় জানিয়ে দেব জেম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের প্রেসিডেন্ট সদস্য শেরিফা কাদের সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয় পার্টি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফিনিক্স পাখির মতো জেগে উঠবে গাজার যোদ্ধারাপ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে সংগঠনটি আবারও অস্ত্র এবং সৈনিক সংগ্রহ শুরু করেছে সংগঠনটির স্বেচ্ছা নির্বাসনে থাকা নেতা খালেদ মিশাল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন রুমিন ফারহানা দেশের বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত সংবিধান ক্ষমতার না জনতার শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেছেন রুমিন ফারহানা বলেন বর্তমান দেশে কি কোনো সংবিধান আছে নাকি নেই যদি সংবিধান না থাকে তাহলে অন্তর্বর্তী সরকার এই সংবিধানের অধীনে শপথ নিল কি করে এটা একটা ওপেন ডিসকাশনের জায়গা এক হচ্ছে যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয় কি করে দুই হচ্ছে যদি সংবিধান থেকে থাকে তাহলে একটা ভয়ঙ্কর খবর আমাদের সবার জন্য অপেক্ষা করছে শেখ হাসিনা কিন্তু এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবিধানের সাতানবে তিন অনুচ্ছেদ অনুসারে একজন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন শেখ হাসিনা যে টেলিফোনে বলেছেন চট করে ঢুকে যাব আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটা কিন্তু তিনি ঠিকই বলেছেন রাষ্ট্রের সঙ্গে ধর্মকে না মেলানোর আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন আপনারা নতুন প্রজন্ম আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করতে চাই ধর্মকে ধর্মর জায়গায় রাখবেন রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখবেন কোনোদিন রাষ্ট্রকে ধর্মের সঙ্গে রাজনীতির সঙ্গে ধর্মকে মিলায়েন না সংবিধান সংশোধনের বিষয়ে রুমিন ফারহানা বলেন এই সংবিধান আগামী প্রজন্ম রাখবে কিনা সেটা নিয়ে আলাদা আলোচনা হওয়া দরকার তবে এই সংবিধান কি আবারও সংশোধিত হবে নাকি নতুন করে আমরা লিখব সেটা নিয়ে গণভোট হতে পারে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফে নাফনদে মাছ ধরতে যাওয়া পাঁচ বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে সোমবার বিকেলে টেকনাফের নয়াপাড়ার নাফনদ এলাকায় ঘটনা ঘটে সোমবার তাদের ধরে নিয়ে যাওয়া হলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সালাম বলেন পাঁচ জেলেকে মিয়ানমারের কোনো বাহিনী ধরে নিয়ে গেছে তাদের কারা নিয়ে গেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে সেদেশে চলমান যুদ্ধে রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে তাই ধারণা করা হচ্ছে আরাকান আর্মির সদস্যরাই তাকে ধরে নিয়ে গেছে স্থানীয় জেলেদের ধারণা সোমবার সকালে প্রতিদিনের মতো টেকনাপের দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আবদুল মাজিদের মালিকানাধীন তিনটি নৌকা নাফনদে মাঝ শিকারে যায় সেই সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্র নিয়ে জেলেদের ধাওয়া করে এতে দুটি নৌকার মাঝিরা পালিয়ে আসতে পারলেও একটি নৌকা পাঁচ মাঝিকে তারা ধরে নিয়ে গেছে অপহরণের শিকার জেলে মোহাম্মদ আলমের মা হামিদা খাতুন বলেন আমার ছেলে সহ পাঁচ জেলেকে আরাকান আর্মির লোকজন ধরে নিয়ে গেছে এখন পর্যন্ত ছেলের কোনো খবর পায়নি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছে, এ বিষয়ে কোস্টগার্ড এবং বিজেপির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে এ বিষয়ে টেকনাফ দুই বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহিউদ্দিন আহমেদ বলেন জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে আশা করি তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে পারব লন্ডনের রাষ্ট্রদূত হোসেন হাসিনা পন্থী আবিদা ইসলাম হাসিনার দোষরদের একের পর এক প্রাইজিং পোস্টিং দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন লন্ডনে এবার সেখানে পোস্টিং পেতে যাচ্ছেন কঠোর আওয়ামী লীগার হাসিনার একনিষ্ঠ কর্মী ভক্ত হিসেবে পরিচিত মেক্সিকোর রাষ্ট্রদূত আবিদা ইসলাম ইতিমধ্যে লন্ডনে তার নিয়োগের বিষয়ে ইউকে সরকারের অনুমোদনের জন্য কূটনৈতিক পত্র প্রেরণ করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে জানা গেছে আবিদা ইসলাম বিগত সাত বছর রাষ্ট্রদূত হিসেবে শেখ মুজিব শেখ হাসিনা এবং পথিত আওয়ামী লীগের বন্দনা আর অফিস স্টাফদের সাথে খারাপ ব্যবহার উগ্র বদমেজাজ দেখানো ছাড়া আর কিছুই করতে পারেনি তার উগ্র বদমেজাজের কারণে সাতাশ ব্যাসের অফিসার কাউন্সিলর শাহনাস রানু সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নিকট অনেক অনুনয় বিনিময় করে নির্ধারিত সময়ের এক বছর আগে আবুধাবিতে পোস্টিং নিয়ে রক্ষা পেয়েছেন আবিদা ইসলাম মেক্সিকোতে যোগদানের পাঁচ মাসের মাথায় নিজের পকেট থেকে পাঁচ লাখ টাকা খরচ করে শেখ মুজিবের অবক্ষ মূর্তি দূতাবাস স্থাপন করেন ভাড়া করা অফিসে মূর্তি স্থাপনের কোনো বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র দলীয় আনুগত্যের কারণে তিনি এ কাজ করে নিজেকে মুজিবের ভক্ত হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন এছাড়াও আগস্ট বিপ্লবের প্রথম সপ্তাহে শেখ মুজিবের আত্মজীবনের উপর স্প্যানিশ ভাষায় অনুদিত বইটি তৃতীয় দফায় দশ লাখ টাকা খরচ করে কয়েক হাজার বই ছাপান সেগুলো নিয়ে তিনি বর্তমানে অনেক বিপাকে রয়েছেন সংশ্লিষ্ট সূত্র জানায় হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর থেকে তিনি এসো কাটিয়ে উঠতে পাঁচই অগস্টের পর থেকে অফিসেও অনিয়মিত তিনি সপ্তাহে একদিন অফিস করেন বাসা থেকেই সরকারি ফাইলপত্র স্বাক্ষর করেন গুলশান ক্লাবের সদস্য পদ ফিরে পেয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান ক্লাবের তার সদস্য পদ ফিরে পেয়েছেন বিগত সরকারের আমলে বেআইনিভাবে ক্লাবে নির্বাচনের আগের রাতে এক গোপন বৈঠকের মাধ্যমে তৎকালীন পরিচালনা পর্ষদ তার সদস্যপতটি বাতিল করে পরবর্তীতে বর্তমানে বোর্ড বিষয়টি জানতে পেরে গুলশান ক্লাবের পরিচালক ব্যারিস্টার সুমাইয়া আজিজ একটি ল কমিটি গঠন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সেই কমিটির সদস্যপদ পদ পুনঃবহাল করেন মঙ্গলবার গুলশান ক্লাবের চোদ্দতম বোর্ড মিটিংয়ের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে তারেক রহমানের সদস্য পদ পুনঃবহাল করা হয় বিষয়ে যোগাযোগ করা হলে ব্যারিস্টার সুমাইয়া আজিজ জানান একজন আইনজীবী হিসেবে প্রত্যেকটি সদস্যদের সদস্য পদ রক্ষা এবং তার অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব এ ধরনের বেআইনি পদক্ষেপ যেমন দুঃখজনক তেমনি প্রশ্নবোধক গুলশান ক্লাব একটি পরিবার এর একজন সদস্য হিসেবে সব সদস্যদের জন্যে নিবেদিতভাবে আমরা কাজ করবার চেষ্টা করছি পেশ করছে আন্তর্জাতিক সংবাদ দেপ ফিনিক্স পাখির মতো জেগে উঠবে গাজার যোদ্ধারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে সংগঠনটি আবারও অস্ত্র এবং সৈনিক সংগ্রহ শুরু করেছে সংগঠনটির স্বেচ্ছা নির্বাসনে থাকা নেতা খালেদ মেশাল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস গত বছরের সাতই অক্টোবর আকস্মিক ইসরায়েলে হামলা করে তাণ্ডব চালায় নজিরবিহীন হামলায় গোষ্ঠীটির যোদ্ধারা প্রায় বারোশো ইসরায়েলিকে হত্যা এবং আড়াই শতাধিক ব্যক্তিকে জিমি করে গাজায় নিয়ে আসে সেসব জিমিকে আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও মুক্তি দেয়নি তারা এদিকে এর জোরে ইসরায়েলি বাহিনী হামাজ বিরোধী অভিযানে ধ্বংসস্তূপে পরিণত করেছে পুরো গাজা ওই সময় থেকে একের পর এক ফাঁকা বুলি আওড়ালেও ইসরায়েলি বাহিনীর গতিরোধ করে বেসামরিক নাগরিকদের বাঁচাতে পারেনি সশস্ত্র গোষ্ঠীটি তা সত্ত্বেও সংগঠনটি কখনও বিবৃতি বা নেতারা ব্যক্তিগতভাবে হুঙ্কার দিয়ে যাচ্ছেন মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারে খালেদ মিশেল বলেন ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের চলমান যুদ্ধ ছিয়াত্তর বছর আগে থেকে শুরু হওয়া সংঘাতের বৃহত্তর অংশ ইতিহাস চক্রাকার আমরা এমন অবস্থার মধ্যে দিয়ে যাই যেখানে অনেকেই শহীদন সামরিক সক্ষমতা কিছুটা হারাই কিন্তু তারপরও ফিনিক্সের মতো ফিলিস্তিনি চেতনা আবারও জেগে উঠবে এজন্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ